প্রিয়া, তোমার খেলার সাথে চলে আছে বলে তাই তুমি কাঁদছো? না তো। তাহলে আমায় হাসি মুখে যেতে দাও, শহরে গিয়ে তুমি কিন্তু চিঠি দিও। নিশ্চয়ই দেব। তাহলে এবার আমি আসি, একদম কাঁদবে না কিন্তু? না না, আমি কাঁদবো না। আসি কেমন? এসো। আমার ছেলে কোনো চিঠি পাঠিয়েছে আমার নামে? না, আপনার নামে নেই, আছে ওই প্রিয়ার নামে। চিঠি পাঠিয়েছে? এখন থেকে শুরু। দেখি চিঠিটা তো। কেন, প্রিয়ার চিঠি আপনাকে দেব কেন? শোনা, এখন থেকে প্রিয়ার নামে আমার ছেলে যত চিঠি আসবে সব তুমি আমাকে দেবে। আমার লাভ? যে জিনিস আমি কাউকে দিই না, দিইনি জীবনে, তাই আমি তোমায় দেব। দিন আগে চিঠিটা দাও না, দেখো আমি কি বার করি। এক টাকার নোট। আচ্ছা, তোকে বলো না। না না, এই চিঠির জন্য আমাকে পুরো একটা টাকা দিতে বলো। মা, কি রে মা? মা, বকুলের কোনো চিঠি এসেছে? না রে মা। ও কেমন আছে জানেন? ওর বাবা বলেছে ও নাকি ভালোই আছে। ভালো আছে? হ্যাঁ রে মা। আপনার কথা শুনে আমি যে কত শান্তি পেয়েছি তা আপনাকে বোঝাতে পারবো না। আমি যাই মা, আজ অনেক বছর পর আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো, আর মান অভিমান ছেড়ে ওর সঙ্গে কথা বলবো। কথা বলবি? হ্যাঁ, কথা বলবো। মেয়েটা বোধহয় শেষ পর্যন্ত বকুলের জন্য পাগলই হয়ে যাবে। আজ এতটা বছর পর প্রিয়ার পরশ। প্রিয়া। বকুল। প্রিয়া, আজ এতটা বছর পর বকুলের কথা মনে পড়ল? বকুল, তোমার দেওয়া চিঠি একটাও আজ পর্যন্ত আমি পাইনি, তাই তো এত বছর অভিমান করে তোমার সঙ্গে কথা বলিনি। তোমার এই নীরবতা এতটা বছর আমার অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও বকুল, আমাকে ক্ষমা করে দাও। প্রিয়া, আমার কাছে তোমার কোনো অপরাধ নেই। তুমি কেমন আছো? তোমাকে একটি বার দেখার জন্যে আমার অন্তরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি কালই আমার একটা ছবি তোমার কাছে পাঠিয়ে দেব। Thank you.
বকুল বকুল, এই দেখ তুই পাস করেছিস, আমি আসছি। আমি পাস করেছি, আমি কালই বাড়ি ফিরে যাব, গিয়ে মার আশীর্বাদ নেব, প্রিয়াকে তু চোখ ভরে দেখব, প্রিয়াও আমাকে দেখবে। প্রিয়া প্রিয়া, আমি আসছি প্রিয়া। মা, বকুল কেমন আছিস বাবা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বাবা কোথায়? বাবা, এই যে বাবা, এই যে আমি। তুমি কেমন আছো বাবা? ভালো আছি বাবা, আমার সোনা ছেলে, আমার টাকার খনি। টাকার খনি? হ্যাঁ বাবা, তুই পাস করে ফিরেছিস, এবার তুই চাকরি করবি, তোর টাকা হবে, আর সেই টাকা আমি একটু দু হাতে পান মরে নাড়াচাড়া করবো, জমাবো টাকা। ওরে আমার টাকা রে, টাকা টাকা টাকা, আমি আসছি। কোথায় কোথায় যাচ্ছ? কোথায় বাধা দিসনি? মহাজন সাহেবকে বলে আসি তুই পাস করে ফিরেছিস। আর পাস বলে পাস, গায়ে সবার উপরে পাস। এবার আমি দেখব আমার ছেলের থেকে বেশি টাকা এই গায়ে কে রোজগার করে। কথা এই ধর, খানদানি ছেলেটা ধর মাথা। মা চল বাবা, এবার ঘরে চল। মা তুমি এটা রাখো, আমি একটু আসছি। ও নিশ্চয়ই প্রিয়া। প্রিয়া, আমি বকুল। বকুল? হ্যাঁ আমি তোমার বকুল। বকুল বকুল, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমি তোমাকে দেখতে পাচ্ছি না বকুল। প্রিয়া প্রিয়া, তুমি তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ বকুল, আমি আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি, আমি তোমায় দেখতে পাচ্ছি না। আমি তোমায় দেখতে পাচ্ছি না। সবই ভগবানের ইচ্ছে, আমার কিছু করার নেই বাবা। হতভাগীর কপালে এই ছিল। আপনি কেন এত ভেঙে পড়ছেন? আমি আমি কালী প্রিয়াকে নিয়ে শহরে যাব, ভালো চোখের ডাক্তার দেখাবো, আমার মন বলছে যে অপারেশন করলে চোখ ভালো হয়ে যাবে। কিন্তু অপারেশন করতে তো অনেক টাকার দরকার বাবা, অত টাকা আমি কোথায় পাবো? আপনি কিচ্ছু ভাববেন না, ভগবানের ওপর ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ তার উপরে ভরসা করি তো, বেঁচে আছি বাবা। প্রিয়া কি ভাবছ? ভাবছি তুমি আমায় নিয়ে কেন এত ভাবছ। কেন ভাবছি তুমি বুঝতে পারো না? আমার চোখ নেই বলে তুমি দুঃখ করছো, কিন্তু আমার কোনো দুঃখ নেই জানো, কারণ আমি সব দেখতে পাই। দেখতে পাও? হ্যাঁ দেখতে পাই, তোমার চোখ আর আমার অন্তর দিয়ে। মনের সাথে যদি মনের মিল থাকে সে সব কিছু দেখতে পায়। প্রিয়া আজ তোমাকে আমি বেড়াতে নিয়ে যাব সেখানে, যেখানে আমাদের ছোটবেলার দিনগুলো কাটত।